দেখছি আবার দেখতে যেতেছি ইট মুভি দ্যাট আই এভার সিন ইন মাই লাইফ হ্যালো গাইস মোশন থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে রাজকুমার সিনেমাটি দুর্দান্ত হয়েছে তা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এক্ষেত্রে কোনো সন্দেহ নেই তবে কিন্তু অনেকের মতো আমার এই সিনেমাটি দেখতে গিয়ে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হয়নি এমনকি সিনেমাটি দেখে আমি কেঁদে বুকও ভাসিয়ে দেইনি এবং এবং সিনেমাটি দেখার পর আমার দম বন্ধ হয়ে যায়নি তবে দিন শেষে বলতে হচ্ছে যে সিনেমাটি ভালো হয়েছে যে জিনিস ভালো হবে তাকে কেনই ভালো বলবো না বেশ কয়েকটি জায়গায় এই সিনেমাটির রয়েছে দুর্বলতা আজকে আমরা এই সিনেমাটির ভালো এবং মন্দ উভয় দিক নিয়ে কথা বলবো তাহলে আর দীর্ঘের চলুন শুরু করে যাক প্রথমে চলুন রাজকুমার সিনেমাটির গল্পটি কেমন ছিল তা এক নজর দেখে নিই আমরা যদি সাকিব খানের প্রিয়তমার সাথে তার রাজকুমার বিষয়টি তুলনা করি তাহলে বলতেই হচ্ছে যে শেষের মিনিট ব্যতীত খানের মধ্যে কোনো ভালো অভিনয় দেখা যায়নি কি ফার বেটার ছিল রাজকুমার সিনেমাটিতে সাকিব খানের অভিনয় আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে এখানে যে তার ক্যারেক্টারটা ছিল গ্রামের দুষ্টু এবং চঞ্চল প্রকৃতির ছেলে যে কোনো মূল্যে সে আমেরিকা যেতে চায় এবং অবশেষে তার ট্রাজেডি পূর্ণ মৃত্যু এই সব কিন্তু সাকিব খান অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন ক্যামেরার মধ্যে রাজকুমার সিনেমাটিতে যদি আমরা সাকিব খানের ডায়লগ ডেলিভারির কথা চিন্তা করি তাহলে বলতেই হচ্ছে যে এক একতায় অসাধারণ ছিল তার ডায়লগ ডেলিভারি কারণ তার আঞ্চলিক ভাষার টান ফানিনেন্স অভিনোদকতা এক্সপ্রেশন একতায় ছিল মাইন্ড ব্লোয়িং এবং সাকিব খান তার রাজকুমার সিনেমায় তার ইমোশনটা খুব দুর্দান্তভাবেই ফুটিয়ে তুলেছেন কিন্তু তিনি কোনোভাবেই বয়সের চাপটা এড়িয়ে যেতে পারছিলেন না তবে তার অভিনয় দক্ষতা দিয়ে এই জায়গাতেও তিনি পুষিয়ে দিয়েছেন যা ছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং এখন যদি আমরা এই সিনেমাটির লোকেশন নিয়ে কথা বলি তাহলে বলতেই হচ্ছে যে বাজেটও এই সিনেমার প্রিয়তমার থেকে মোর দ্যান বেটার ছিল এবং সিনেমাটির লুকের মধ্যে একটা প্রিমিয়াম নেস ক্যামেরা ওয়ার্ক কালার গ্রেডিং মোর দেন বেটার ছিল প্রিয়তমা সিনেমা থেকে এবং এই সিনেমাটিতে পস্তেটিকের কাজও বেশ ভালো ছিল এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যা না বললেই নয় এই সিনেমাটির এডিটিং পেনে রাহান রাফির টিমও কাজ করেছে সো যখন দুইজন মাস্টার মাইন্ড একসাথে হয় সেক্ষেত্রে সিনেমাটির কোয়ালিটিটা বেটার হওয়াটাই একদম সাধারণ ঘটনা আর তাই হয়েছে এই সিনেমাটিতে এই সিনেমাটির অন্যতম এবং সেরা একটি পয়েন্ট হচ্ছে এই সিনেমাটি টু দা পয়েন্ট চলে শুধুমাত্র যেই জিনিসটা অনুপস্থিত ছিল সাকিব খানের প্রিয়তম সিনেমার ক্ষেত্রে কিন্তু রাজকুমার সিনেমায় রোমান্স অংশে এসে সাকিব খানের এই সিনেমাটি আউট অফ দ্য পয়েন্ট হয়ে যায় কিন্তু তাও বেশি বাড়াবাড়ি হওয়ার পূর্বেই ডিরেক্টর হিমেল এফ তা কিন্তু কন্ট্রোলে নিয়ে আসেন এবং আবারও টু দ্য পয়েন্টে চলতে থাকে এই সিনেমাটি এখন যদি রাজকুমার সিনেমাটির ক্যারেক্টারগুলো বিশ্লেষণ করি তাহলেই বলতেই হচ্ছে যে সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছেন ছোটো অন্যতম জনপ্রিয় অভিনেতা আরশ খান তার অভিনয় ছিল এক কথায় দুর্দান্ত তবে তার বেয়ার স্টাইলটা দেখে পুরাপুরি মনে হচ্ছিল যে এটা একটা ফেক বেয়ার এই জায়গাতে যদি অন্য কোন এক্সপেরিয়েন্স অথবা অল কোনো কোন একজন অ্যাক্টরকে যদি কাস্টিং করা হতো তাহলে আরো বেশি আউটকাম পাওয়া যেত রাজকুমার সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে লিড হিসেবে কাজ করেছেন আমেরিকার কফি যার মধ্যে অভিনয়ের অটাও এখন পর্যন্ত ফুটে ওঠেনি তার চোখের কাজ বডি এক্সপ্রেশন এবং রোমান্স কোনোটাতেই তাকে পারফেক্ট হিসেবে দেখাচ্ছিল না প্রত্যেকটি ক্ষেত্রেই তাকে যেন মনে হচ্ছিল একটি কাঠের পুতুল এক্ষেত্রে আমরা বলতে পারি সাকিব খানের প্রিয়তম সিনেমায় থাউজেন্ড টাইম অফ বেটার হয়েছিল ইদিকা পালের অভিনয় আর কিছু বললে হয়তো এই সিনেমাটিকে স্পয়লার দেওয়া হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি না এই সিনেমাটিকে কোনোভাবেই স্পয়লার করতে সাকিব খানের যে তিনটি গান রাজকুমার সিনেমাটিতে প্রকাশ করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র রাজকুমার টাইটেল সংটি ব্যতীত বাকি দুইটি গান ছিল যাচ্ছে তাই তবে এই সিনেমাটিতে হিমেলা সফ যে পার্টিসংটা রেখেছেন এই ধরনের সিনেমায় এই পার্টি না রাখলে মোর দেন বেটার হতো সিনেমা কোয়ালিটি আমার মতে এই ধরনের পার্টি সং এই সিনেমাটির জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র ইয়তদের এঙ্গেজ করার জন্য এই ধরনের একটা অযথা পার্টি না রাখাই এই সিনেমাটিতে ভালো হতো হিমেলা সাহেব এই কাজটা কেন করেছেন তা আমার বোধগম্য নয় আপনার যদি বোধকাম্য হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যদি আমরা প্রিয়তমার সিনেমাটির সাথে রাজকুমার সিনেমাটির তুলনা করে তাহলে বলতে হচ্ছে যে রাজকুমার সিনেমাটির ইমেজ কোয়ালিটি ছিল দুর্দান্ত এছাড়াও ক্যামেরা ওয়ার্ক বিভিন্ন ধরনের লোকেশন ওয়াইড অ্যাঙ্গেল রেঞ্জ একতায় ছিল মাইন্ড ব্লোয়িং এবং সাকিব খানের অভিনয় ছিল দুর্দান্ত তবে দিন শেষে বলতে চাই রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত প্রিয়তমার থেকে থাউজেন্ড টাইম অফ বেটার রয়েছে চাইলেই আপনারা পরিবার আত্মীয় স্বজন নিয়ে সিনেমাটি দেখতে পারেন এবং সত্যি সিনেমাটি খুব ভালো হয়েছে আমিও সিনেমাটি দেখেছি সিনেমাটি সত্যি দুর্দান্ত ছিল যদি সিনেমাটি ভালো হয় তাহলে কেন ভালো বলবো না আমার দায়িত্ব পার্সোনালি কারো সাথে কোনো ধরনের শত্রুতা নেই তাহলে ভালো সিনেমাকে ভালো না বলার প্রশ্নই উঠে না সো আপনারা চাইলেই সিনেমাটি দেখতে পারেন আপনারা যদি ইতিমধ্যে সিনেমাটি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না এবং এই ধরনের লেটেস্ট স্কলারশিপের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ ইনজয় দ্য রাজকুমার